जब मैं विलन बनता हूँ ना, ready. বিশ্বজুড়ে চলছে এখন জওয়ান ঝড়। গত 8ই সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পায় শাহরুখ অভিনীত এই সিনেমাটি। এর ঠিক একদিন পরেই বাংলাদেশের প্রায় 41টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের জওয়ান। মুক্তির পরপরেই উপচে পড়া ভিড় দেখা যায় হলগুলোতে। বক্স অফিসে প্রথম দিনেই কুটির গড় ছাড়িয়েছে এটি। 4 বছর বিরতির পর পাঠান সিনেমা দিয়ে রূপালী পর্দায় ফেরেন শাহরুখ, আর ফিরেই রীতিমতো বাজিমাত করেন তিনি। পাঠানের সাফল্যের 9 মাস পর জওয়ান নিয়ে ফের পর্দা মাতাচ্ছেন শাহরুখ। শুধু তাই নয়, ভেঙে দিয়েছেন আগের সব নজির। প্রথম দিনেই ভারতের সিনেমাটি আয় করেছে 75 কোটি টাকা, যা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম। প্রথম দিনেই বিশ্বব্যাপী 150 কোটি টাকা ঘরে তুলেছে শাহরুখ খানের জওয়ান। কেবল হিন্দি ভাষায় এটি প্রায় 47 কোটি টাকা আয় করেছে। জওয়ান সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অ্যাটলি। এই সিনেমায় শাহরুখ খান ছাড়া আরও আছেন নয়নতারা, বিজয় থালাপতি এবং দীপিকা পাডুকুন। ভারতের বাইরে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে রেকর্ড করেছে জওয়ান। সর্বোচ্চ 4,500 থিয়েটারে মুক্তি পেয়েছে এটি। বিশ্বের 10,000 প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি, যেখানে পাঠান পেয়েছিল মাত্র 2,700 হল। অগ্রিম টিকিট বিক্রিতেও পাঠানকে ছাড়িয়ে গিয়েছে জওয়ান। মুক্তির আগে পাঠান সিনেমা 32 কোটি রুপির টিকিট বিক্রি করেছিল, যেখানে জওয়ান বিক্রি করেছে 47 কোটি।